এখন যাচ্ছি কুমারটুলি, আজকের গ্রুপটা ঠিক এরকম, তো মজা হবে না আজকে? ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। তো গাইস, পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। পুজোর আগে যদি তোমরা কুমারটুলে না গিয়ে মানুষের ধাক্কা না খেয়েছো তাহলে তোমরা কি করছো? এখন আছি কবি সুভাষ মেট্রো স্টেশনের পাশে, আর এতক্ষণে টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে আমরা কি করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। তো আজকের গ্রুপটা ঠিক এরকম, তো মজা হবে তো আজকে? হবে। তো আমরা এখন যাচ্ছি কুমারটুলি, আর মানুষ ওদিকে টিকিট কাটছে, তো চলো যেমন যেমন এগোবে তোমাদের সাথেও শেয়ার করবো। বাকি দেখতে থাকো, অনেক চ্যান্ত দুর্গাও দেখাবো, অনেক মূর্তিও দেখাবো, সব মিলিয়ে আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। তো চলো ভার্চুয়ালি মজানোর জন্য রেডিও আর দেখতে থাকো। অল রাইট গাইজ, আমরা এখন নিউ গড়িয়া থেকে নিচের দিকে নামছি, এই কবি সুভাষ মেট্রো দিকে, আর এই যে এরাও সবাই আসছে, তো চলো আমরা এখন নিচের দিকে যাই আর বাকি ব্লগটা এনজয় করতে থাকো। তো এদিকে আকাশ এখন এখানে মেট্রো টিকিটটা কাটছে, যদিও বা বলেছিলাম মানুষ মেট্রো টিকিট কাটছে কিন্তু সে তো আলাদাই মজা, মানে সে এখন এখানে আমাদের সাথে আড্ডা মারছে, তাই আবার দাঁতও কেলাচ্ছে, মানে কি আর বলবো একে। এই যে আকাশ আমাদের টিকিটটা কেটে আনলো, বলেছিলাম মানুষ কেটে আনবে কিন্তু মানুষ তো কেটে আনেনি। তো এই যে এখন যাচ্ছি আকাশের মুখে, আলাদাই খুশি। তো আকাশ মজা হবে তো, কি বলছিস? রক। তো চলো আমরা উঠি মেট্রো স্টেশনের দিকে। ওর ভাই আলাদাই নেশা জীবনে, কিছু করার নেই আমাদের এই ক্ষেত্রে। তো চলো সামনে তো এখন মেট্রো ধরতে হবে, বাকি যেমন যেমন এগোবে শেয়ার করছি আর দেখতে থাকো। ভাই তো ভাই, আমরা এখন কবি সুভাষে আছি, আর এখানে তো মেট্রোর আলাদাই নেশা, প্রায় 5-7 মিনিট আগে চলে এসেছে প্ল্যাটফর্মে, বাট এখনো দরজা খোলেনি, মানে কেসটা কি বুঝতে তো পারছি না। আমরা এখন নেমে গেছি শোভা বাজার, আর এই যে পুরো গ্রুপ এখন যাচ্ছি হালকা করে কুমারটুলির দিকে। তো কেমন এক্সাইটমেন্ট লাগছে? চলো যেমন যেমন এগোবে যেমন যেমন এগোবে তেমন তেমন শেয়ার করছি, আর বাকি কয়েকজন পিছনে আসছে। তো চলো এগোচ্ছি ভিডিওটা আর দেখতে থাকো। সব হলুদ গ্যাং এসে দেখছিস না? অল রাইট গাইস, আমরা বলতে গেলে প্রায় চলেই এসেছি, আর এখানে তো আলাদা লেভেলেরই ভিড়, কিন্তু যাই হোক এসেছি যখন তোমাদের সাথে শেয়ার করবোই আর আমরাও একটু মজা করবো। তো চলো দেখতে থাকো আর ডাইরেক্ট শুরু হচ্ছে। ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন, মায়ের মূর্তি শেয়ার করছি আর বাকি দেখতে থাকো, লাইক করে দিও। এই যে মানুষ এখন মোহনবাসী ঠাকুর দেখছে, এই ঢুকে ঢুকে অলরেডি বন্ধ। আরে বাহ বাহ ভাই, এখান থেকে ছবি তুলছে, আলাদাই নেশা এর জীবনে, ফটো খুঁজে ছবি তুলছে, সস্তা নেশা। কি আকাশ কি বলছিস? ফটো খুঁজে ছবি তুলছে।
করতে কি চাইছো? তো যাই হোক, ছবি তুলুক আর তোমরা এনজয় করতে থাকো। বাইরে আমি একটা ট্রল করছিলাম, কিন্তু ফাইনালি মোহনবাসী ঠাকুরের ছবিটা তুলতে পেরেছে। দেখি দেখি একটু দেখি, তো এই যে এসছে, জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালোই তুলেছে। এলো যে মা, আমার মা, সবার মা, দুর্গা এনাদের পরিশ্রম এবং কাজের প্রতি ভালোবাসার জন্য এনাদেরকে আমাদের একটা স্যালুট জানানো উচিত। শুধুমাত্র এনাদের এই পরিশ্রমের জন্যই আমরা মণ্ডপে মণ্ডপে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাই। চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা গাইস। তো এখান থেকে এখন একটা মায়ের প্রতিমা বার করা হচ্ছে, বাট আমি তখন এটাই ভাবছিলাম যে এই একটা সরু গলির মধ্যে থেকে মানে এত বড় মূর্তিটা যে কীভাবে বার করছে, অ্যাকচুয়ালি আমি এটাই ভাবছিলাম। আর তার মধ্যে কতটা খাটনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তো এই দুজন কাকু আলাদা লেভেলেরই বাওয়াল দিচ্ছে, মানে নিজেরা এদিকে স্টিল তুলছে আর আমাদেরকে এদিকে না ভিডিও করতে দিচ্ছে না স্টিল তুলে দিচ্ছে। আর শুধু মানে বলবো আর কিছু বলারই নেই, মানে ভাষা হারিয়ে ফেলছি এনাদের জন্য, মানে এরকম ধরনেরও লোক হয় আর কিছু বলারই নেই আর। শিল্পীদের হাতের কাজ কতটা সূক্ষ্ম হলে এরকম ধরনের প্রতিমা বানানো সম্ভব, মানে পার্সোনালি বলতে গেলে তো আমার তো এই প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে। তোমরাও কমেন্টে জানো অ্যাকচুয়ালি তোমাদের কেমন লাগলো এই প্রতিমাটা। তোমাদের সাথে বেশ অনেকগুলোই প্রায় প্রতিমা শেয়ার করলাম, আশা করি ভিডিওটা তোমাদেরও খুবই ভালো লেগেছে। তো এটাই ছিল আমাদের আজকের লাস্ট প্রতিমা, আর এই প্রতিমাটাও আমার খুবই সুন্দর লেগেছে, মানে লাইক এটা একটু অন্য ধারার আর কি, আসলেই সুন্দর। অলরাইট গাইস, তো আমাদের এবারের মতো কুমারটুলি দেখা কমপ্লিট। তো কেমন লাগলো ফার্স্ট দারুণ? তো যাই হোক, আগের বারে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, যেটা হচ্ছে যে একটা এক জায়গায় মায়ের চোখ দেখতে পেলাম, বাট স্যাটিসফাইড হলাম না, ভালো করে দেখতেও দিল না। অবশ্য সেটা আমিও শেয়ার করেছি। তো যাই হোক, এখন গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি, আর যাই হোক আগের বারের মতো সেরকম কালেকশন নিয়ে আছি। তো এখন একটু গঙ্গার ঘাটে এসেছিলাম, কিন্তু এখানে প্রচুর লোকে তর্পণ করছিল বলে তাই আর বেশিক্ষণ না থেকে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়ারই চেষ্টা করলাম। চুপ করবে কুত্তে, আবে সালে।
তো এই কুমারটুলি সর্বজনীন হালকা করে দেখা হয়ে গেল, চলো এখন এগোই। তো এখানে সবাই মিলে এখন একটু কচুরি নিয়ে নিয়েছি, মানে নর্থ কলকাতায় গেছি আর কচুরি খাবো না, তা কিভাবে সম্ভব? রাইট গাইস, কুমারটুলি ঘোরার পরে এখন বহুত কোভিড ডিসকাশনের পর আমরা এখন যাচ্ছি শোভা বাজার রাজবাড়ি। 3 days later. তো বন্ধুরা, ভিডিওটা এডিট করার সময় আমি ক্লিপটা নিচ্ছি, আমি বলেছিলাম যে তোমাদের সাথে শোভাবাজার রাজবাড়ি শেয়ার করবো, বাট সেটা পসিবল হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে যখন আমরা ওখানে গেছিলাম তো শোভাবাজার রাজবাড়ি বন্ধ ছিল, তো অবশ্য আমরা হয়তো অষ্টমীর দিন যাবো, তো সেই ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে শোভাবাজার রাজবাড়ি কেমন কী করেছে এই বছর। বাকি এই তো ছিল মোটামুটি তোমাদের সাথে কুমারটুলি মহালয়ার দিনের প্রেজেন্টেশন। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর খুব শিগগিরই আসছি পুজো ব্লগ নিয়ে। আর এরপরেই আসছে, আর একটু বাদেই আসছে কল্যাণীর ভিডিও। আমরা কল্যাণীতে গেছিলাম, সেখানে কী কী মজা করেছি, তো সব মিলিয়ে বেশ ভালোই থাকবে, আশা করি তোমরাও মজা পাবে। তো চলো, পুজো ব্লগ পরপর আসতে থাকবে, আর আপাতত এই মলয়ের ব্লগটা এনজয় করো, বাকি আসছি খুব শীঘ্রই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, বস এবার তো একটু বাড়াতে হবে সাবস্ক্রাইবটা। তো চলো, ভিডিওটা মজা লাগলে একটা লাইক হয়ে যাবে, অ্যান্ড চলো টাটা, আসছি আবার পরে।